আমরা নবীদের মা সাহাবায়ে কেরামের মা আউলিয়ায়ে কেরামের মা হাফেজে কোরআনের মা আপনারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মত নারী ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মত নারী খাদিজা রাদিয়াল্লাহু আনহার মত নারী আরে আম্মা জান মনটা কি চায় না দুনিয়াতে একটা ভালো আদর্শ সন্তানের মা হয়ে কবরে যাবেন আয়েশা রাদিয়াল্লাহু আনহার মত একটা গুণে গুণান্বিত হয়ে কবরে যাবেন ও আম্মা জানেরা আল্লাহর মহব্বত নিয়ে চলবেন স্বামীর খেদমত করবেন দুনিয়াতেও সুনাম আখিরাতেও আপনার জন্য আল্লাহ পাক জান্নাত দিবেন সন্তানটারে মানুষের মতো মানুষ বানায় যাবেন সন্তানের ব্যবহারে যেন আলেমরা দোয়া করে সন্তানের ব্যবহার পাইলে যেন এলাকার মুরব্বীরা দোয়া করে সন্তানের ব্যবহারে খুশি হইয়া যেন সব বন্ধু বান্ধবরা দোয়া করে এমন একটা সন্তান যদি রেখে যেতে চান আপনার সন্তানকে এই রকম আদর্শওয়ালা বানানোর আগে প্রত্যেকটা মাকে আদর্শওয়ালা হতে হবে এরে আম্মা জান কয়দিন আর দুনিয়াতে বাঁচবেন জানা নাই আল্লাহর কাছে এখনো সময় আছে তওবা করেন সন্তানটারে মানুষ বানান ও যুবক বাবারা স্কুলে পড়ো কলেজে পড়ো ভার্সিটিতে পড়ো আলহামদুলিল্লাহ বাধা নাই তবে আমার দাবি ওই জায়গায় পড়িয়াও মাওলারে ভুলিও না রে বাবা পাঁচ বেলার নামাজ পড়ো নবীর তরিকা অনুযায়ী দাড়িটা লম্বা করো মা বাবার দোয়া নিয়ে চলো আলেমদের দোয়া নিয়ে চলো ও যুবক তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে নামাজ ছাড়ে না এরকম যুবক যুবতী আছে না নাই তুমি কেন পারবা না রে বাবা তোমার মতো যুবক র‍্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে নামাজ ছাড়ে না বলো বাবা তুমি কেন পারবা না তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ বাদ দেয় না বলো বাবা তুমি পারবা না কেন আমার আল্লাহর কোরআনটা কি মিথ্যা মনে করেছো ওলামায়ে কেরামদের বয়ানটা কি মিথ্যা মনে করেছো একজন সাহাবারাও কান্না ছাড়া কবরে যায় না আর তাদের এলেম আমল এখলাসের কোনো অভাব ছিল না এরপরও জীবন ভর কান্না করছেন জান্নাতের টিকিট পাইয়া সেই তুলনায় তোমার আমার এলেমই তো নাই আমল তো নাই এখলাস তো নাই তোমার আমার কি পরিমাণ কান্না দরকার ওয়ানাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া হাবিব ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين
فقال النبي صلى الله عليه وآله وسلم: من يرد الله به خيرا يصب منه، او كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، صدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا، إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقه قولي. یہاں ہم سب مسافر ہے، قبر آخر ٹھکانہ، کوئی آگے روانہ ہے کوئی پی روانہ. محمد نے آ کر کفر کو مٹا، محمد نے آ کر کفر کو مٹایا، کفر کو مٹا حضرت عمر ابن الخطاب رضی اللہ عنہ محی السنہ مدرسہ کرتی کا جی تو برشک اسلامی مہا شملون آز 22 جنوری 2023 محتی محفل اپستھت محترم سنمانت سبھاپتی حافظ مولانا عثمان غنی صاحب دامت براکاتہم، انانیہ حضرت علماء کرام، بھن علاقہ تھے آگت اللہ باقر عاشقین ذاکرین شاکرین محبین مربیان اعظام، کلیزر ٹکرا امار سمبایوشی جبک بندھگن، سنہر چھوٹ بھائی، پردار آرالے ماں بنرا، اللہ پاکر دربار لاکھوں کوٹی شکر جا اللہ رب العالمین ای فتنار جگے ہزاروں لاکھوں منوشیر مدد تھے کہ باسائی کرے ای بہشتر باغانے آما در کے آشا بشار توفیق دان کرے سن، نعمتر شکر آدائر تھے شکلے بڑی الحمدللہ. درود و سلام سید المرسلین رحمت للعالمین شفیع المذنبین خاتم النبیین
سيد الثقلين إمام المرسلين حضرت محمد الرسول الله صلى الله عليه وآله وسلم ربار সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজে সুন্দর আয়োজন সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিনের খিদমতের বরকতে দুনিয়াতে শান্তি পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন দীর্ঘ সময় হযরত উলামায়ে কেরাম বয়ান করেছেন পরিশেষে আমি আপনাদের দোয়া নিতে আসছি এবং সংক্ষিপ্ত আলোচনার নিয়তে কোরআনে হাকিমের এক টুকরো আয়াতে কারিমা তেলাওয়াত করেছি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত আমিও বাণী হাদিস থেকে এক টুকরো হাদিস পড়েছি আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে কিছু কথা বলার মতো শুনবার মতো আল্লাহ আমাকে আপনাদের প্রত্যেককেই তৌফিক দান করেন আমিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিসসবরি ওয়াস সালাহ হে দুনিয়ার মুমিন তোমরা সাহায্য প্রার্থনা করো সবর ও সলাতের মাধ্যমে ইন্নাল্লাহ মা সাবিরিন নিশ্চিত আল্লাহ সাবিরিনদের সাথেই থাকেন নবীজি বলেন মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউসিব মিন আল্লাহ যার খায়ের বা ভালাই চাহেন তাকে মুসিবতের দ্বারা পরীক্ষা নেন দুনিয়ার মুমিনকে আল্লাহ পাক সাহায্যের প্রতি উদ্বুদ্ধ করলেন এবং সুসংবাদ প্রদান করলেন দুনিয়ার মানুষের জন্য সাহায্যের কি প্রয়োজন এবং কিভাবে প্রয়োজন এবং কেন প্রয়োজন এই কয়েকটা কথার শুধু ব্যাখ্যা চলবে আল্লাহ মুমিনকে দুনিয়াতে বললেন সাহায্য প্রার্থনা করো বেঈমানকে বলেন না কেন অথচ সাহায্যের প্রয়োজন সবার এর জবাব হলো আল্লাহ জান্নাত শুধু মুমিনকে দিবেন ভিন্ন কোন বিধর্মীকে জান্নাত দিবেন না চিল্লা চিল্লি যেন না হয় ভদ্র বাবার ভদ্র সন্তানের মতো জবাব দিবেন নাইলে চুপ থাকবেন চিৎকার দিবেন না ওয়াজের প্যান্ডেল চিল্লা চিল্লির প্যান্ডেল না এটা রাজনীতির মঞ্চ না মসজিদের পরিবেশ ওয়াজ মাহফিলের পরিবেশ আর বাইরের পরিবেশ এক না বাসে লেখা আছে ধূমপান নিষেধ এরপরও সবাই করে মসজিদে লেখা নাই ধূমপান নিষেধ এরপরও কেউ করে না বিষয়টা কি মসজিদে ঢুকলে বাইরে চিল্লা চিল্লি মসজিদে ঢুকলেই আঙ্গুলটা মুখের সামনে নিয়ে ঠোঁটের সামনে নিয়ে বলে চুপ এখানে কি পর্দার খেলাফ হবে জোরে কথা বললে মসজিদে ঢুকলেই কেউ বলিয়েও দেয় না সবাই চুপ তাহলে মসজিদ শ্রেষ্ঠ দামি জায়গা কোরআনের বাগান বেহেশতের বাগান দামি জায়গা এখানে মহব্বতের
আদান প্রদান চলে মহব্বতের আদান প্রদানের আওয়াজ আসতে হয় জোরে হয় না আর আমার জানা নাই আপনাদের এলাকায় আবার মহব্বতের আওয়াজ জোরে দেয় কিনা কেউ বাসায় বৈশা স্ত্রীর সাথে কথা বলতে গিয়া মাইক লাগায় কিনা স্ত্রীর সাথে কথা বলতে আপনাদের এলাকায় চিল্লায়া কথা কয় মহব্বতের আওয়াজ কি জোরে হয় না আসতে হয় আসতে হয় অতএব এটা মহব্বতের প্যান্ডেল কেমন মহব্বত আওয়ামী লীগওয়ালারা ব্যানার টানাইলে বিএমপিওয়ালারা আইব বিএমপিওয়ালারা ডাকলে আওয়ামী লীগ আইব নি কিও ভন্ডিতেরা আজকের এই প্যান্ডেল কিসের ব্যানার যেই ব্যানারে সব দলের লোক আসছে বুঝার কিছু নাই আওয়ামী লীগ ডাকলে বিএমপি যায় না বিএমপির ব্যানারে আওয়ামী লীগ যায় না আর এটা কোন ফ্যান্ডেল যে সব দলের লোক হাজির আরে কথা বুঝেন কথা না কইলে ভালো লাগে না এতগুলো মানুষ এখানে বসে আছে এ যদি এমপি সাহেব বসাইতেন কথার কথা তাহলে অগ্রিম ভাড়া টাড়া আগে দেওয়া লাগতো এরপরে বসার জন্য ভিআইপি ব্যবস্থা আবার খ্যার আরে জুতার বাড়ি রে এরপরে নাস্তা ফাঁকে ফাঁকে দিতে হইতো নাইলে চেয়ার বাতাসে উঠতে এরপরে নিরাপত্তার জন্য আর্মি পুলিশ র‍্যাব কুত্তা মানুষের উপরে তো বিশ্বাস নাই বডিগার্ড বডির উপরে ছুরি মারে কুত্তায় মানুষের সাথে বেইমানি করে না কিন্তু এই ফ্যান্ডেল কি ফ্যান্ডেল বসার বিছনাটাও ভালো না ভিআইপি নন ভিআইপি নাই যে যেখানে জায়গা পেয়েছে বসে গেছে পারে নাই দাঁড়িয়ে আছে পায়ে হেঁটে গাড়ি ভাড়া দিয়ে আসছে টাকা টোকার খবর নাই ফাঁকে দিয়া দিয়াও গেছে নাস্তা তো নাই ওই এরপরে অন্তরে কারো কষ্টও নেই নীরব কি বলেন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য কোনো পুলিশ টুলিশও বুঝার নাই কিছু আকল মান্দ্রা ইশারা বসাস্ত আকেলারা পেশা খামুশি বুয়াদ পেশায় যা হেলফারা মুশি বুয়াদ আল্লাহরে খুঁজ দে আর আমেরিকা যাওয়া লাগে বেড়া আজকের এই ভ্যান্ডেলটা দেখলেই তো কিছু অনুমান কওয়া যায় যে না এর পেছনে নিয়ন্ত্রণকারী একজন আছে তিনি কে তো দিল মে তো আতা হে সমঝ মে নেহি আতা তো দিল মে তো আতা হে সমঝ মে নেহি আতা বস জান লিয়া মে তেরে পেহচানো ইহি হে বস জান লিয়া মে তেরে পেহচানো ইহি হে বুঝেও আসে না ধরতেও পারি না আল্লাহ কেমন এই কাহিনী কুহিনী দেখা কিছুটা বুঝে আসলো যেটা তোমার কারিশমা তোমার কুদরত নিলে এতগুলো দামি দামি মানুষ এই খ্যারের মধ্যে বয়ে রয়েছে কোনো বিয়ার অনুষ্ঠানে দাওয়াত দিয়ে যদি খ্যার দিত কি পরিমাণ জুতার বাড়ি খাইতো এই বিয়ার অনুষ্ঠানের মালিকেরা বিয়ানি হইতো কিন্তু এখানে কোনো টুটা আওয়াজ নেই আমরা চিন্তা করতে পারেন মনে হয় যেন কি পাইবে এটা নেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছে কি জানি পাইব এত আবার শয়তান আছে না কিছু ও তো ধোকা দিতেছে এই শয়তান যেটির ধোকা দিয়া মাথার উপরে বসে এইরকম কিছু কিছু লোকেরা অজের ফ্যান্ডেলে আসিয়াও বঞ্চিত যে মোবাইল নিয়ে ব্যস্ত ওর বাবায় মান্নত করছে এটা নানিয়া মরবি না এটা লাগবেই
বাইতুল্লাহ যাও, মসজিদে যাও, বাথরুমে যাও, জেহেনে যাও, এই মোবাইল ছাড়া যাবে না, এটা তোকে জাহান্নাম পর্যন্ত নিতেই হবে। এজন্য ওয়াজে আসছে আধা ঘন্টা এক ঘন্টা, আলেমদের চেহারা দেখবে, বয়ান শুনবে না, কপাল নেই, ও গজবের মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে গেছে। দেখায় আমি এক মোবাইলওয়ালা, হুজুর আমার চিনেননি, এই যে আমি মোবাইলওয়ালা। يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. الله شدو مؤمن كبلن شهاد جو پرارتونا کرو অতসো সাহায্য সারা পৃথিবীর কেউ চলতে পারে না। শুধু মুমিনকে নির্দিষ্ট করলেন কেন, বেঈমানকে বলেন না কেন? এর একমাত্র জবাব, আল্লাহর জান্নাত শুধু মুমিনেরা পাবে, কোনো বেঈমান কখনো জান্নাত পাবে মুমিনেরা জান্নাত পাবে, এটাও বড় কঠিন হয়ে যাবে। বলে কেমন কঠিন? মদিনার নবী বলেন, আমার আগে একটা দল ছিল বনি ইসরাইল, আল্লাহর অনেক নেয়ামত পেয়েছে, আসমান থেকে আল্লাহ পাক মান্না সালোয়া পাঠাইছেন আর খাইতো, সন্ধ্যাবেলা তাকায় দেখতো জমিনের মধ্যে হালুয়া আর পাখির ভুনা গোস্ত। আল্লাহর এত নেয়ামত পাইয়া ওই বনি ইসরাইলের দল, বনি মানি সন্তান, ইসরা মানি বান্দা, ইল মানি আল্লাহ, আল্লাহর বান্দার সন্তান। ইসরাইল একটা নাম, বনি মানি ইসরাইলের সন্তানকে বানি বলে, বনি আদম মানি আদমের আওলাদ, এব্রাহিম নবীর সন্তান ইসহাক ইসমাইল, ইসহাক আলাইহিস সালামের এক সন্তানের নাম ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুব নবীর আরেক নাম হলো ইসরাইল। ইয়াকুব নবীর পরবর্তী সব মানুষের বলা হয় বনি ইসরাইল। মদিনাওয়ালা নবী বলেন, এই বনি ইসরাইল অকৃতজ্ঞ নিমক হারামের দল, আল্লাহর দেওয়া বেশি নেয়ামত পাইয়া গাদ্দারি করিয়ারা নিজেদের মধ্যে দ্বন্দ্ব করে 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 72 দল হয়েছিল। কয় দল? আর আমি বিদায়ের পর আমার উম্মতের ভেতরে দ্বন্দ্ব আর হিংস্র আক্রমণ করিয়া মুসলমান মুমিনের মধ্যে আরো এক দল বেড়ে যাবে। কয় দল হইব? কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা, সব 73 দল সব জাহান্নামে যাবে, এক দল জান্নাতে যাবে। কিলা মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরামদের কেউ বললেন, পয়গম্বর, যেই মুমিনের দলটা জান্নাতে যাবে তাদের পরিচয় কি? নবী বলেন, দুইটা, মা আনা আলাইহি ও আসহাবি, আমি মুহাম্মদের যারা মানবে আর আমার হাতে গড়া সাহাবায়ে কেরামের যারা মেনে চলবে, এই দুইটা গুণ নিয়া যারা জীবন চালাবে এই দলটা জান্নাতে যাবে, আর যারা মুহাম্মদকে মানবে, মুহাম্মদের আদর্শ মানবে না, সাহাবায়ে কেরামের মানবে না, এই রকম 72 দল মুমিন মুসলমান দাবি করিয়াও জাহান্নামে যাবে। বাহাত্তর দল জাহান্নামী মুমিন মুসলমান,
আর এক দল মুমিন হবে জান্নাতি ওই দলের পরিচয় শুধু মুহাম্মাদেরে মানবে না সাহাবায়েকে বলবেন অতএব যারা ওমরে ফারুকের বিরুদ্ধে কথা বলে কয় ওমরে ফারুক ভণ্ড বেদাতি নাউজুবিল্লাহ না ওমরে ফারুকের ভণ্ড বেদাতি বলার মতো বেঈমানেরা সাহস না পেলেও আমগো সোনার বাংলায় মাওলানা সাহেবরা সাহস পায় কেন ওমরের উপরে মাওলানা সাহেব এত খেপে গেল কয় ওমরে ফারুক তারাবি বিশ্রাকাত বানাইছে মুহাম্মদ বানায় নাই ওমরের বিশ্রাকাত তারাবি আমরা পড়তে পারি না চাই না এই জন্য ওমরের আমরা মানতেও পারি না তিনি বেদাতি ভণ্ড অথচ আল্লাহর নবীর হাতে গড়া সাহাবা সব সাহাবায়ে কেরাম মুহাম্মদ নবীর আশেক আবু বকর নবীর আশেক উসমান নবীর আশেক আলী নবীর আশেক বেলাল নবীর আশেক কিন্তু মুহাম্মদ তিনি একজন আর আশেক সব সাহাবায়ে কেরাম মুহাম্মদের আশেক মুহাম্মদ একজন আর আশেক তিনি হলেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু সব আবু বকর ও মুহাম্মদের আশেক ওসমানও আশেক আলীও আশেক সব সাহাবায়ে কেরাম মুহাম্মদের আশেক মুহাম্মদ কার আশেক কার আশেক সেই ওমরকে যারা ভণ্ড বলবে শুধু তাই না সাহাবায়ে কেরামদের নিয়ে কেউ যদি ইশারা ইঙ্গিতে বিরুদ্ধে কথা কয় এদের লাল কালি দাগ দিয়া বলো এই জমিনে তারা মুমিন মুসলমান হলেও 72 দল জাহান্নামী খুব সাবধান দাড়ি রাখতে পারেন না এজন্য আপনাকে বেঈমান বলা যাবে না কিন্তু দাড়িকে যদি কটাক্ষ করেন তো আপনি বেঈমান আপনি নামাজ পড়তে পারেন না এজন্য আপনি বেঈমান না কিন্তু নামাজের যদি বৃদ্ধাঙ্গুলি দেখান তো আপনি বেঈমান আপনি পর্দা করতে পারেন না আপনি বেঈমান না পর্দার আইনকে যদি বৃদ্ধাঙ্গুলি দেখান তো আপনি বেঈমান আল্লাহর কোরআনের বর্ণিত রাজনীতি আপনি করেন না আপনি বেঈমান না আল্লাহর কোরআনের বর্ণনা করা রাজনীতি যদি আপনি বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া উল্টা পাল্টা বলেন আপনি বেঈমান সাহাবায়ে কেরামের আদর্শ মানতে পারেন না এজন্য আপনি বেঈমান না কিন্তু সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে যদি বলেন আপনি নবীর দুশমন আল্লাহর নবী বলেন জান্নাত শুধু মুমিন পাবে আর কেউ পাবে না তবে মুমিনের মধ্যে মাত্র এক দল পাবে 72 দলেরা জাহান্নামে যাবে ঈমান থাকার কারণে 72 দলওয়ালারাও জান্নাত পাবে এক সময় যথেষ্ট ফিদা হওয়ার পরে ও আল্লাহর আশেক বান্দারা আল্লাহ বলেন আমি জান্নাত মুমিনের দিব আর ওই জান্নাতটার টিকিট নিতে হবে দুনিয়াতে বসে আমি মুমিনের জান মাল কিনে নিয়েছি বিনিময়ে মুমিনের জান্নাত দিয়েছি বেহেশত আজা কে আজারে না বাসত
কাছে রাবা কাছে কারে না বাসু আল্লাহ মুমিনকে সাহায্যের কথা বললেন কেন জান্নাত পাবে মুমিনেরা আর ওই জান্নাতের টিকিট এখন থেকেই কমপ্লিট ভাবে আয়ত্ত করতে হবে দুনিয়া নামক গ্রহের ভেতরে আর দুনিয়া মাজরাতুল আখিরা দুনিয়া হলো আখিরাতের ফসল কামাই করার স্থান এই জমিনে থাইকেই তুমি জান্নাতের ফসল আদায় করে নাও জান্নাতের ফসল কামাই করে নাও কিন্তু কঠিন জান্নাতের ফসল যদি দুনিয়া নামক গ্রহের মধ্যে কামাই করতে চাও অন্যের সাহায্য ছাড়া তুমি পারবা না কোন ভণ্ডিতে চলবে তুমি কয় নম্বরের ভণ্ডিত ফেরাউনের থেকে বড় নমরুদের থেকে বড় কত বড় চালাক কত বড় বাহাদুর কত বড় পণ্ডিত ওই নমরুদ ওই কারুন ওই ফেরাউন যেই নমরুদ দা ক্ষমতার চেয়ার পাইয়া গরম হইয়া কয় আল্লাহ রে মেরে ফেলব ঝামেলা শেষ বাঁশের সিঁড়ি বানাইছে উপরে গিয়ে গুলি মারবে আল্লাহ রে ঠিকই তীর নিয়ে উপরে গিয়া গুলি মারল ধনু আল্লাহ কয় তুই কত নাম্বারের চালাক তোরে তো আমি বানাইছি ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খাইরুল মাকিরি আল্লাহ একটা প্রাণীর লাগায় দিছে রক্ত লাগছে তীর ধনুকের মাথায় নিচে একা দেখ এই রক্ত আল্লাহরে মেরে চলে আসে সেই বেঈমানের আল্লাহ ধ্বংস করার জন্য একজন ফেরেশতাও পাঠান নাই একটা অসুস্থ মশা নমরুদের জীবনকে নাশ করে দিল সাথে জুতা মোবারক ওই জুতাও এখনো আছে ওই মশাও এখনো আছে ওই আল্লাহও এখনো আছে না নাই ফকিন্নির ঘরের ফকিন্নি ফেরাউন মানুষের জমিনের শশা কেটে কেটে টুকরি ভরে মাথায় নিয়ে নিয়ে মিশরে বিক্রি করে কিছু টাকা পাইছে এক পর্যায়ে ফেরাউন জনগণের শান্তির ভোট নিয়ে চেয়ারে বৈশা ওই ফকিন্নির ভোলা হামানেরে ওজির আজম বানায় কয় হামান একটু গরম গরম ভাব লাগে কয় কি কয় খোদা খোদা বাপ কি করবা কয় দাবি করব কয় কর বলে আনা রব্বুকুমুল আলা দাবি করলে আবার ছোট খোদা দাবি করে কে বড় নাই করি আমি শুধু খোদা না সব থেকে বড় খোদা সেই ফেরাউনের লোহিত সাগরের পানিতে চুবাইয়া শেষ আজ ওই লাশটা মিশরে পড়ে আছে মশা মাসি কেউ গ্রহণ করে না সারা দুনিয়া তালাশ করো কোন বেঈমানের বাড়ি খুঁজে একজন ফেরাউন নমরুদ হামান কাউরে তুমি পাইবা নাই নামের যদি বলি মাসে 1 লাখ টাকা দিব সন্তানের নামটা রাখ মিস্টার ফেরাউন রাজি হবিনি কোন বেঈমান কিউ বাঙালিরে যদি বলি 1 লাখ বিষয় কি নাম রাখবি ফেরাউন বরকতের লাগে বাঙালি বলবে এই করোনার ভিতরে 1 লাখ চাকরি নাই ঘরে ইঁদুর পরে আর মরে কসম খাইয়া ক দিবিনি মাসে মাসে দিবিনি দিব কিছুক্ষণ মরা খাওয়া করার পরে কয় ঠিক আছে রেখে দিলাম নাম ফেরাউন পরে তওবা করে নিম বিষয় কি কয় আমি তো জাতে বাঙালি
কুয়াশার ভেতরে কিচ্ছু দেখা যায় না, অন্ধকার। হঠাৎ দেখা যায় আগুন জ্বলে, বারবার আগুনের পাওয়ার কমে আর একটু বাড়ে। কিও আগুন কেন কয়, পেছনে একটা টাটকা আহাম্মক দাঁড়ানো। আগুনের পেছনে কে দাঁড়ানো? আহাম্মক, চূড়ান্ত গাদ্দার পেছনে দাঁড়ানো। ও দাঁড়ায় দাঁড়ায় মোমবাতিটারে টানতেছে। কি পরিমাণ বেহায়া হলে জান্নাতের বাগানে আসার সময় বিড়ি টানে, যাওয়ার পরেও বিড়ি। ঘরের থেকে আসছে ওয়াজে যাই, কপাল বড় খারাপ, প্যান্ডেলে ঢুকতে পারে না, দোকানের আড্ডায় বসে 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 কবিরা গুনাহ করে। আর একদল প্যান্ডেলে ঢুকছে ঠিক, তবে কপাল খারাপ, বয়ান শুনতে পারে না, গজবের মোবাইলে গ্রাস করে নিয়েছে। আর একদল কপাল পরা বসে আছে, দুই ঘন্টা তিন ঘন্টা বয়ান শুনবে, পাঁচ মিনিটের জন্য সময় দিয়ে মোনাজাতটা দিতে পারবে না, নিঃসন্দেহে কপাল পোড়া। মোনাজাতের আগে দেখবেন দৌড় আর দৌড়, পাগল হয়ে গেছে। আমলের তো কোনো কিছুই নাই, এমনি তো নাচনে ওরা বুড়ি, আরো যদি পায় ঢোলের বাড়ি। এরে যুব, পর্দার আড়ালের আম্মা জানেরা বোনেরা, ও বৃদ্ধ বাবাজি, আল্লাহ দয়া করে কোরআনের বাগানে নিয়ে আসছে, তুমি বাহাদুরি করে কেউ আসতে পারো নাই। কে আনছে? আমার মাওলায় দয়া করিয়া ঢুকায় দিছে, কান্না নিয়ে তওবা না করিয়া এই ময়দান সারিও না রে বাবা, মাওলার কাছে দিলটারে ফিরায় দেও, আর আল্লাহরে বলো আল্লাহ এই ময়দানে তো অবশ্যই তোমার রহমত আসতেছে, কারণ আমার আল্লাহ কয় ও ফেরেশতারা জানায় দেও, এই ময়দানে যারা বসে সব গুনাগুলো আমি মাফ করে দিলাম। ইয়া এলাহি তু মেরা মাবুদ হে, ইয়া এলাহি তু মেরা মাশুক হে, ইয়া এলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝ মে তুঝকো এক নজর। সাহায্য ছাড়া চলা যাবে না, জান্নাতের টিকিট যদি নিতে হয় জমিনে বসিয়েই জান্নাতের টিকিট রেডি করো, তবে একা একা পারবা না। জান্নাতের পথে যদি তুমি অগ্রসর হতে চাও, দুনিয়া নামক এই জমিন পারাইয়া জান্নাতের দরজায় যেতে হবে, কিন্তু একা একা পারবা না, অন্যের সাহায্য লাগবেই লাগবে। কেন? এই কেনর জবাব শুনেন। এতক্ষণ আলোচনায় যা বুঝলাম, সাহায্য ছাড়া চলা যাবে, কেন সাহায্য লাগবে, এর একমাত্র কারণ আমরা দুনিয়াতে জন্ম নিয়েছি দুর্বল অবস্থায়। ওয়া খুলিকাল ইনসানু যাঈফা, আল্লাহ বলেন আমি ইনসান জাতি বানাইলাম বড় দুর্বল করে। আমাদের মতো দুর্বল কোন প্রাণী নাই, মশা আমাদের থেকে শক্তিশালী, আমরা মশার কাছে দুর্বল, পিপিলিকার কাছেও দুর্বল, বাতাসের কাছেও দুর্বল, আলোর কাছেও দুর্বল, অন্ধকারের কাছেও দুর্বল, খানার বেলায় দুর্বল। একটা মশায় যদি হরতাল ডাক দিয়াম গোসাতে রাগ করে বলে, একটা আদম সন্তান ঘুমাতে দিব না, আমাদের কপালে আর ঘুম হবে না। এত দামি মশারি কিনলাম, এরপরও ভিতরে মশার গানের আওয়াজ। কি ভাওয়ার এই মশার, নমরুদ্দের পর্যন্ত কাট করে লাইছে, নাক দিয়া ঢুইকা চান্দির গোড়ায় বয়ে বয়ে ফাঁকে ফাঁকে একটা মিস কল, আর মাথা গরম হয়ে যায়, ঔষধ হালুয়া কোনো কাম হইতেছে না,
ফট করে জুতার লাগে বাড়ি খেয়া মাথাটা ঠাস করে ঠান্ডা হয়ে গেছে নমরুদ দেখা জুতার ভিতরে এত বরকত এটা তো আগে জানি না বান্দাদে মাথা মাথায় জুতা লাগে তো ঠান্ডা আবার জুতা সরায় তো গরম কেমন সান কপাল যেমন তেমন কপাল ভাইয়ের জুতা মাথায় দিলে মাথা হিমেল হয়ে যায় নমরুদ বলে জুতার বাড়ি বন্ধ করিস না বলে এই কামটা কে করবে কয় টাকা দিয়া কর্মচারী রাখ ওর কাজই হলো ফাঁকে ফাঁকে জুতা মারবে বেতন দিয়া কর্মচারী রাখলো এই কর্মচারী জুতার বাড়ি দিতে ভুল করবি না যত জোরে মারবি বেতন বাড়ায় দিব ভাইরা আমার ওই একটা মশার এত পাওয়ার একটা কুত্তার এত পাওয়ার নাই প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে মশার কোনো অনুমতি লাগেনি কুত্তার লাগে সংসদ ভবনে মশা ঢুকতে কোনো পাওয়ার কোনো অনুমতি র‍্যাব পুলিশ যদি বলে বেয়াদব ঢুকলি কেন অনুমতি নিছত নি টের ভাবি তিন মিনিট পর সিফাই যখন ঢুকমু এক মশার ভাওয়ারে লক্ষ লক্ষ মানুষের ভেটের ভাত জমে এক মশাকে কেন্দ্র করে লক্ষ লক্ষ মানুষের পেটের খানা যোগায় এক মশায় কয়েলের ফ্যাক্টরি মশাকে কেন্দ্র করে কি পরিমাণ কর্মচারীরা ধান্দা করে সেই কয়েল লইয়া মাসাস বেতন খায় কাম কি মশার লগে যুদ্ধ স্প্রে কোম্পানিতে কাজ করে মশারে থামাইতে আরে না আরে বাপরে বাপ এটা কামান বিমান কোনোটাই না এরপরে বানাইছে যে কি আরে কারেন্টের ব্যাট কোনো কামই হয় এই ব্যাট দিয়ে ঘুরাইতেছে এর মধ্যে একটা দিয়ে দৌড় জাগাত ফুলে গেছে সাদা চামড়া লাল বানাইলে মানে ইঞ্জেকশনটা দিতে দেরি রক্ত নিতে দেরি না এ মশা কানের সামনে ঘুরে নাকের সামনে ঘুরে কোন সময় আমি যখন অচেতন নমরুদ্দের নাক দিয়ে ঢুকছিল মশা আঙ্গ নাক দিয়ে ইচ্ছে করলে ভারে না এবার খুঁজো তো কে ফিরেছে আরে কাদের কুদরত দারি বর কামাল অন্ত রব্বি অন্ত হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নেগাহদার আমরা খানার বেলায় দুর্বল ঢাকা চিড়িয়াখানায় লেখা আছে একটা বাঘের দৈনিক খানা 17 কেজি গোস্ত আপনাদের কোন থানা আসেনি ফুলবাড়িয়ার কোন খাদক 17 কেজি মারবে তিন বেলায় না থাকলে কি হইব ধাক্কা ধাক্কি মোটামুটি চলতে থাকে অল টাইম ডাক্তার কইছে মিষ্টি খাবি না মরবি হে যখন আওয়াজ পাইছে আজকে সবে বরাত জেলাফি দিবে দিছে দৌড় মিষ্টি খাওয়া নিষেধ কিন্তু হ্যাঁ নগি আজি রয়ে গেছে আল্লাহর কারিশমাহে এক প্যাকেট পাইয়া খুশি না আরো এক প্যাকেটের জন্য হাত বাড়াইছে আর একজনে পেছন দিক দিয়ে তাকায় দেখে ও দুই ডাটানে আমি একটাও ভাই না আর বগলের ডালে টান দিছে আর বগলের ডা ঠিক রাখতে যাইয়া ধুম এক কিলে কিলে স্টার্ট হয়ে গেছে ওইটা পাড়ার তলে ভুইরা ভর্তা আর ওদিক দিয়া ভাগ ভাগ করে সব মসজিদ থেকে গেছি গিয়ারা আর এই দুইটা এখনো কি লাগে মিষ্টি তো পাইলই না মসজিদ থেকে বাইরে আসমানে তাকায় কাল্লা গজব দিলে দিও কিন্তু এই মসজিদে আর আইলো না জেলাফি পাইলাম না কেন এরম নাই মানুষ জুমার নামাজের সালামটা ফিরাইলে দৌড় এরা জমেও দৌড়ে রাখতে পারে না সুন্নত টুন্নত লাগে না এমন জোরে দৌড় দিছে বাসায় গিয়ে দেয় আর একজনের জুতা নিয়ে আসি ধরা খাইলে তোমার টেস্ট করছি বাঙালি তো
দড়া না খেলে জুতা গেছি গা। এই হলো আমাদের নামাজের হালাত। একটা বাগের খানা ১৭ কেজি গোশত, কোহে কাপ একটা পর্বতমালা একটা প্রাণী থাকতো সিমর, যেই প্রাণীটার দৈনিক খানা ৪০টা মোটা তাজা হাতি, বড় বড় সমুদ্রে বড় বড় নীল তিমি আছে, তিমি মাছ নীল, এক একটা তিমি মাছের দৈনিক খানা ১০০০ কেজি চিংড়ি মাছ, এরকম তিমি আছে কত। গর্তের পিপিলিকারে আল্লাহ খাওয়ায়, মশারে খাওয়ায়, অথচ আশরাফুল মাখলুকাত, মানুষ কেন না খাইয়া কষ্ট পাও, জঙ্গলের একটা প্রাণীও না খাইয়া মরে না, সমুদ্রের কোনো মাছ না খাইয়া মরে না, আকাশের উড়ন্ত পাখিরাও না খাইয়া মরে না, মানুষ দামি মানুষ হইয়া কেন না খাইয়া কষ্ট পাও, এর একমাত্র কারণ মানুষ বড় নিমক হারা। আল্লাহর দেয়া পানি, আল্লাহর দেয়া বাতাস, আল্লাহর দেয়া চন্দ্রের আলো, সূর্যের আলো সব খাইয়া আল্লাহরে গালি দেয়, নামাজ নিজেও পড়ে না, যারা পড়ে তাদেরও পছন্দ করে না, নিজেও পাগড়ি পড়ে না, যারা পড়ে তাদেরও পছন্দ করে না, নিজেও জিকির করে না, যারা জিকির করে তাদেরও পছন্দ করে না, নিজেও হালাল খায় না, যারা হালাল খাবে তাদেরও পছন্দ করে না, নিজেও দাড়িটা লম্বা করে না, যারা দাড়ি লম্বা করে এদেরকেও পছন্দ করে না, এই রকম নিমক হারাম এই জমিনে আছে না নাই। জিন্দগি মে বন্দগি তু করনা হে, জিন্দগি মে বন্দগি তু করনা হে, জিন্দগি বে বন্দগি শর্মিন্দা হে, জিন্দগি বে বন্দেগি শর্মিন্দা হে। আল্লাহ বলেন সাহায্য ছাড়া চলতে পারবা না, তার একটা কারণ তুমি জন্মগতভাবে দুর্বল, মেধার দিক থেকেও আমরা দুর্বল, খানার বেলায় দুর্বল, পাওয়ারের বেলায় দুর্বল, হাঁটার বেলায় দুর্বল, ঘুমের বেলায় আমরা দুর্বল, শক্তির বেলায় আমরা দুর্বল, ধর্মীয় লাইনে আমাদের মেধা কম, দুনিয়ার লাইনেও মেধা কম, ৫টা MBBS ডাক্তার সার্টিফিকেট টাইট, এরপরও এক ডাক্তার আর একজন ডাক্তারের কাছে দুর্বল, ডাক্তার সাহেব আমার ফ্যাডের বিষ একটু সমাধান করেন, আমি তো ফ্যাডের ডাক্তার না, MBBS ঠিক, তবে আমি নাক কান গলা নিয়ে গবেষণা করেছি, ওই বিষয়ে আমি দুর্বল। আবার নাক কান গলার কাছে গিয়া যদি বলো ডাক্তার ফ্যাক্টরে ঠিক করো, এ বিষয়ে আমি দুর্বল। আমরা কোরআনের বয়ান করি কিন্তু মুফতি সাহেবের কাছে আমি বক্তা দুর্বল, মুফতি সাহেব বক্তার কাছে দুর্বল, এইভাবে একে অন্যের কাছে দুর্বল বানায় দিছেন। আল্লাহ এভাবে ব্যালেন্স করে গোটা দুনিয়াটারে সামাজিক একটা রূপ দান করেছেন, একে অন্যের কাছে দুর্বল বানায় দিছে। আমার ডাকে হাজার হাজার মানুষ ময়দানে বসে গেল, কিন্তু এই পাওয়ার আমার ধান খেতে চলবে না, আমি যদি পাওয়ার দিয়ে বলি চাল দিয়ে যা ডাল দিয়ে যা, বিনা টাকায় জীবনে ঘরে খানা হবে না, আমার গরিব চালওয়ালা ধানওয়ালার কাছে গিয়া মাথা নত করতে হবে। আল্লাহ কয় তুই চেয়ারে বৈশা যেই পরিমাণ গরম হইছো, মাছওয়ালার কাছে গিয়া ওই পরিমাণ নত হইয়া নিজের অহংকারকে জবাই করে দিয়া দে। আমরা দুনিয়াতে একা চলতে পারবো না, অন্যের সাহায্য লাগবে কেন? এক নাম্বার তার কারণ আমি জন্মগত দুর্বল, নাম্বার ২ যেই দুনিয়াতে থাইকা আমি নেক আমল করব, জান্নাতের পথে আগাবো, ওই দুনিয়া নামক গ্রহটাও দুর্বল, এ জমিনটা বড় নাপাক, যেদিকে চোখ খুলি সেদিকেই নাপাক, দুনিয়ার পরিবেশটা বড় নাপাক, মুসল্লি মসজিদে ঢুকছে ঠিক, তবে মদিনার সাথে কানেকশন নাই, বেইমানের
পাঁচটা গোলাম হইয়া চুলগুলো কাটিয়া ইন্দুর আর বান্দর হয়ে গেছে। আল্লাহর ঘরে নামাজ পড়তে গিয়াও বান্দা আল্লাহরে চিনে না, নামাজের ভিতরেও দুনিয়া দুনিয়া জিকির আর ফিকির। তাহলে দুনিয়ার পরিবেশটা বড় না পাক, এই ক্ষেত্রেও তো আমি দুর্বল, নেক আমল কেমনে করি? তিন নাম্বার কারণ হলো আমার পেছনে তোমার পেছনে তিন শয়তান ধাক্কাইতেছে, জাহান্নামে ঢুকাইয়াই সারবে। এক শয়তান বডির ভেতরেই আছে শরীরের মধ্যে, নফসো শয়তান, ইন্নান নফসা লাআম্মারাতুম বিসু ইল্লা মা রাহিমা রাব্বি ইন্না রাব্বি গফুরুর রহিম। আর এক শয়তান ভ্যান্ডেলের বাইরে ও ভিতরে ঢুকতে ভয় পায়, আজান শুনলেই শয়তান পালায়, জিকিরের আওয়াজ পেলে পালায় যায়, কোরআনের আওয়াজ পেলে পালায় যায়। ওই শয়তানের নাম হলো জিন শয়তান বা ইবলিস শয়তান। আর এক শয়তান তোমার আমার সাথে চলাফেরা করে, বাথরুমে যায়, খানা খায়, ঘুমায়, ওই শয়তানের নাম হলো মানুষ রূপী শয়তান। এই তিনটা শয়তান তোমারে আমারে ধাক্কা দিয়ে চায় জাহান্নামে নিয়ে যাবে, অল টাইম চায় আমার আমলটা কেমনে নষ্ট করবে, জান্নাতে যেন ঢুকতে না পারি, প্রচেষ্টা করে অপচেষ্টা করে। এই তিন শয়তান আমাকে পেছনে টানে, ওদিকে জমিনটা না পাক, ওদিকে আমি দুর্বল, এমত অবস্থায় যদি অন্যের সাহায্য না নেই আমি জান্নাতের পথে চলতে পারবো না, কেউ পারে নাই, সামনেও কেউ পারবে। সাহায্য যে নিব, অন্যের সাহায্য বলতে কার সাহায্য নিব যদি আপনাদের জিজ্ঞাসা করি, আপনারা দুই হাত দুই পা উঁচু করে বলবেন আল্লাহর থেকে নিব। না, আপনাদের দাবি মিথ্যা। যদি আল্লাহর থেকে সাহায্য নিতা তাহলে 30 বছর আগে এই জমিন থেকে সুদের কারবারিরা পালায় যাইত। অথচ ঘরে ঘরে সুদের কারবার আছে না নাই, 24টা ঘন্টা মায়ের সাথে জিনার গুনায় লিপ্ত সুদখরেরা। নামাজ পড়লে কবুল হবে না, জিকির কবুল হবে না, দান করলে সওয়াব নাই, মাদ্রাসা বানাইলে সওয়াব নাই, সুদের খাতায় নাম লেখাইয়া, হজ করলে সওয়াব নাই, মাদ্রাসা করলে সওয়াব নাই, মোনাজাত দিলে কবুল হবে না, তওবা না করে কবরে গেলে চিরস্থায়ী জাহান্নামী। এরে নবীর উম্মতের দল, সাহায্য ছাড়া চলার উপায় নাই, আল্লাহর থেকে সাহায্য নিব এই কথা মিথ্যা, কারণ আমরা আল্লাহর কাছে সাহায্য চাই না। একজনে কয় কেন চাই না হুজুর, জানেননি কি না, আল্লাহর আমার পছন্দই হয় না। আর একজনে কয় না হুজুর চাইছি, দেখছি আল্লাহ দেয় না, হুদা চায় লাভ আছে, অনেক চাইছি দেয় না, এই জন্য চাওয়াই বন্ধ করে দিছি। আমি বলবো বাবা তোমাকে আমাকে বিবেক দিয়েছেন আল্লাহ, বিবেক দিয়ে একটু হিসাব মিলায় দেখো, সাহায্য এমন একজন থেকে চাইও, চাইতে দেরি পাইতে দেরি না, তবে যার থেকে চাইবা তার তিনটা গুণ থাকা লাগবে, তিনটা দুর্বলতা থাকা যাবে না, থাকলে জীবন যাবে সাহায্য পাওয়া না। এক নাম্বার দুর্বলতা, যার থেকে সাহায্য চাইবা দেখতে হবে তার কোনো পিছনে টান আসেনি, যদি পিছনে কেউ টানতে থাকে তোমার চাওয়া পূরণ হবে না। এইবার দুনিয়াতে খুঁজা দেখো এমন একজন মানুষ আসেনি যার পেছনে টান নাই। আমার সন্তান আমারে পেছনে টানে, মা টানে, বাবা টানে, ভাই টানে, সবাই টানে, দেও 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 দেও, দিয়া 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 গরিব হয়েছি, এরপরও শান্তি নেই, দোয়া নাই কারো, কয় না মনের মতো ভাই না। তাহলে পিছনে টান নাই এমন কোন পৃথিবীতে মানুষ নেই। দ্বিতীয় দুর্বলতা, যার কোনো অভাব নাই। এবার সারা দুনিয়াটার একটু ব্রেন খাটায় দেখো তো, দুনিয়াতে যার অভাব নাই এরকম কে আছে?
আমি বলি যার যত টাকা বেশি তার অভাব তত বেশি। টাকাওয়ালারা বেশি অভাবী, আপনার আমার গরিবের অভাব 100 টাকায় খতম, তার লক্ষ টাকায় শেষ হয় না। 3 নম্বর দুর্বলতা দেখবা, যার স্বার্থ নাই জমিনে, এমন একটা মানুষ নাই যার কোনো স্বার্থ নাই, সব স্বার্থপর। 2 জন মানুষ পাইছিলাম যাদের স্বার্থ নাই, একজন হলেন আমার মা আর একজন হলেন আমার বাবা। কিন্তু বাংলাদেশ প্রমাণ করে দিল ওই মা বাবাও স্বার্থ ছাড়া কিছু বোঝে না। মা বাবায় স্বার্থের টানে সন্তানের বিরুদ্ধে মামলা দিছে থানায়, কত মা সন্তানের জবাই করে, কত বাবা সন্তান মাইয়ারে। ওই কয়েকদিন আগেও শোনা গেল মেয়েটারে নিজের স্ত্রী রূপে গ্রহণ করিয়া অন্যায়ভাবে অত্যাচার করেছে নিজের মেয়েকে বাবায়। এই কয়েকদিন আগের খবর শুনছি, আগে তো আছে। তাহলে স্বার্থ ছাড়া দুনিয়াতে কেউ নেই, সব স্বার্থপর। আমি হুজুরও স্বার্থ, আপনিও স্বার্থপর। কি মাঝে মাঝে বলি, পিসাবের মুরিদ, তাবলিগওয়ালা, ভিআইপি প্যাকেজের হাজি, এগো ইমানের পাওয়ার টের পাওয়া যায় মাইয়া ভোলার বিয়ার সময়। জিকিরের পাওয়ার কত, তাবলিগের পাওয়ার কত, হজের পাওয়ার কত, তলে তলে কিচ্ছু চাই না। ওদিকটা যৌতুক ক্লিয়ার হয়ে গেছে, গায়ে হলুদ, ধুমধাম পাঁচতলা বিল্ডিং কাঁপতেছে রাত 12টার পর। ইমাম সাহেব কয় কি ও হাজি সাহেব, আওয়াজ আসতেছে, ঘুম নষ্ট, কি ব্যাপার? কয় হুজুর আপনি কি দাওয়াত পান নাই? আমার ছাদের ভিতরে গায়ে হলুদের নাচ গান চলে, কামনে কেন নিছে? কয় না ফোলাফানে কি করে, ওটা হইনে লাভ নাই, আমি তসবি টানতেছি রাস্তায় রাস্তায়। আজি ভিআইপি প্যাকেজের হাজি, আলহাজ না করলে চান্দি গরম হয়ে যায়। এবারে টাকা দিয়ে অস করতে হাজি কবি না মানি, এবার বুঝেন কেমন হজ কবুলিছে। আর এই মক্কায় যাইয়া বাইতুল্লাহ দেখবে, কানবে, দোয়া কবুল। হ্যাঁ নাকি ওই যে গজব একটা লগে লই গেছে, মানুষেরে দেখা এই টের পাইছেন নি, আমি হজরে আসাদের সিফাই বয়ে রয়েছি। ও বেহায়া, বেলাজা, নির্লজ্জ, বিনা কারণে ছবি তোলা হারাম। মদিনার নবীর রওজায় গিয়া নবীর হাদিসটা শুনছে, এরপর হেন গিয়া ও লাইভ, দেখ আমি নবীর লগে কথা বলতেছি। এই হাজি আইয়া দরবেশ হয়ে যাইবে এত সোজা? ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب স্বার্থ ছাড়া দুনিয়াতে কোনো মানুষ নাই, অভাব ছাড়া কোনো মানুষ নাই, পেছনে টান ছাড়া কেউ নাই। এই 3টা দুর্বলতা যার নাই তার কাছে সাহায্য চাইতে দেরি, পাইতে দেরি না। কিন্তু দুনিয়াতে এই 3টা দুর্বলতা ছাড়া কোনো মানুষই নাই। খুঁজা টুইজা দেখলাম একজন পাওয়া যাবে যার মধ্যে স্বার্থ নাই, অভাব নাই, পেছনে টান নাই, তিনি আমার আল্লাহ। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ والله هو الغني الحميد ও ফকিরের দলেরা, আমি আল্লাহ ছাড়া ধনী আর কেউ নাই। আমি আল্লাহ কেমন ধনী, প্রশংসিত ধনী। আর আমগো দুনিয়াতে ধনী আছে না নাই? প্রশংসিত, কোটির মধ্যে একজন পাওয়া কঠিন, প্রশংসিত ধনী কোটির মধ্যে একজন পাওয়া যাবে না।
আল্লাহর কাছে প্রশংসিত ধনী হওয়া বড় কঠিন বিষয়। এরে আল্লাহর গোলাম আবন, এতক্ষণ আলোচনায় আমরা দুইটা জিনিস স্পষ্ট হয়ে গেলাম, সাহায্য ছাড়া চলা যাবে, সাহায্যটা কার থেকে নিব এইটাও সিদ্ধান্তে পৌঁছতে পারলাম, দুনিয়ার কারো থেকে সাহায্য চাইলে পাবো না, কারণ সব স্বার্থপর, নিজের পেট বৈরা থাকলে দিবে নাইলে দিবে না। ওই বড় বড় বাবার নামে গরু জবাই দিছে খাওয়াইবে, বাবার দোয়া, সব ভিআইপি প্যান্ডেলের ভিতরে সব ভিআইপি সুদ করে রাবয়া রইছে, গরিবের দাওয়াত নাই, বড় লোকেরা খাইয়া টাইয়া ফালাইয়া দিলে, এবার কয় গরিবের ডাইকা এগুলো দিয়া দাও, যাদের মোনাজাত কবুল হইব না এগো ভিআইপি চেয়ারে বসাইছে, আর যাগো মোনাজাত কবুল হইব হুজুর টুজুর এগো কোনো টাইমই নেই। তাহলে সিদ্ধান্তে পৌঁছতে পারলাম, তিনটা দুর্বলতা নাই কার, জোরে বলেন, তাহলে এবার সাহায্য চাবো কার কাছে? হ্যাঁ, বাকি আর এক সিদ্ধান্ত রয়েছে, কেমনে চাবো, চেয়ারম্যান সাহেবের থেকে আমার সাহায্য লাগবে, মাদ্রাসায় 50 বস্তা চাল, চেয়ারম্যানের রাস্তায় ভাইয়া ঘাটটা ধরে বললাম, চেয়ারম্যান আমারে চিনোসনি, হ্যাঁ 50 বস্তা চাল দিয়ে দাও মাদ্রাসায়, দিব না জুতা মারব, তাহলে চেয়ারম্যান থেকে আপনি 50 কেন, 100 বস্তা চাউলও আনতে পারবেন, নিয়ম অনুযায়ী অ্যাপ্লিকেশন করেন। আর চেয়ারম্যান তো স্বার্থপর, আল্লাহ স্বার্থপর, তা আল্লাহ দিবে না কেন? আল্লাহ কয় লাইন মতো চা, চাইতে দেরি ভাইতে দেরি না, কয় লাইন কি, কয় দুইটা জিনিস অর্জন করে, দুই পদ্ধতি এক জায়গায় করে চাও, এক ধৈর্য, দুই নামাজ, বিসবরি আসলা, নামাজও নাই ধৈর্যও নাই, সাহায্য কি পাইবা, নামাজও নাই ধৈর্যও নাই, ইমাম সাহেব কেরাত একটু বড় লইলে টের পাওয়া যায় ধৈর্য কারে কয়, নামাজের ভিতরেই 90 উপরে সেন্টিমিটার উঠে গেছে রাগ, এই ইমামের পিছনে নামাজ পড়া যাবে না, মুসল্লিদের হালাত বুঝে না, কে কয়, যে সপ্তাহে একদিন এসে হে কয়, মুসল্লিদের হালাত বুঝে না, হুজুরে মাসলা জানে না, মুসল্লিদের হালাত দেখে নামাজ পড়া, তুই মুসল্লিনি, মুসল্লির জন্য হালাত ঠিক আছে, যে শুধু জুমা পড়ে সে তো মুসল্লি না, সে তো ধোকাবাজ, সে তো নামাজি না। আহা, ধৈর্যের মাধ্যমে নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, নামাজ 5 বেলার নামাজ পড়ো আল্লাহর কাছে সাহায্য চাও, ফজরের নামাজ পড়ি আল্লাহর কাছে সাহায্য চাও, আল্লাহর কোরআন পড়ো, সূরা ইয়াসিন পড়ো, আবার মাগরিবের নামাজ যদি সময় পাইয়া পড়ো মাগরিবের পরে সূরা ওয়াকেয়া তেলাওয়াত করো, জোহরের নামাজে সূরা রহমান বা সূরা ফাতাহ তেলাওয়াত করো, আসরের নামাজের পরে সূরা নাবা বা দুখান তেলাওয়াত করো, এশার নামাজের পরে সূরা মুলুক তেলাওয়াত করো, এইভাবে মাওলার কাছে চাইতে থাকো, আমার মাওলা হয়তো কোটিপতির মতো তোমারে রাতারাতি দিবে না, আল্লাহ অল্প দিবে, কিন্তু অল্পের ভেতরে কোটির থেকেও লাভবান বেশি হইবা। আল্লাহর কাছে চাও, নামাজ পড়ো, চোখের পানি ছেড়ে কান্না করো, কই নিজে একটু নামাজ টামাজ জিকিরের ধাক্কা টাক্কা আছে, বউ ভরেনি খবর আছে, মাইয়া নামাজ পড়েনি পর্দা করেনি, ছেলে নামাজ পড়েনি পর্দা করেনি, কোরআন পড়তে জানেনি, ঘরের মধ্যে পর্দা রক্ষা হয়নি, মদিনার নবী বলেন ঘরের মধ্যে যেই নারীরা মাথায় কাপড় রাখে না ওই ঘরে রিজিকের বরকত থাকে না। ও তাবলিগওয়ালা ভাই, ও জিকির করনেওয়ালা ভাই, ও হাজি সাহেব, যেই বউ ভাত পাকাইয়া খাওয়ায় অজু সহকারে রান্না করেনি, রুজিগায়েন আজকে বাসায় গিয়া মাথায় কাপড় ঠিক মতো আম্মাজান রাইখা পাকটা কইরে দেয়নি স্বামীরে, কয় হুজুর কপাল খারাপ, বউ পাকই করে না, চৌধুরী বংশের মাইয়া খাইছি যৌতুক, এরে আগুনের দ্বারে নিলে চেহারা ঝলছে যাবে, তো কে রান্না করে, কয় কাজের লোকেরা, আমার কপাল বড় স্বর্ণের কপাল, তো বউয়ের হাতের রান্না আমার কপালে নেই, কাজের মাইয়ার রান্না আমরা খাইয়া এরপরে টাইট করে সেজদা দিই। এরে পর্দার আড়ালের আম্মা জান,
নবীদের মা সাহাবায়ে কেরামের মা আউলিয়ায়ে কেরামের মা হাফেজে কোরআনের মা আপনারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মত নারী ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মত নারী খাদিজা রাদিয়াল্লাহু আনহার মত নারী আরে আম্মা জান মনটা কি চায় না দুনিয়াতে একটা ভালো আদর্শ সন্তানের মা হয়ে কবরে যাবেন আয়েশা রাদিয়াল্লাহু আনহার মত একটা গুণে গুণান্বিত হয়ে কবরে যাবেন ও আম্মা জানেরা আল্লাহর মহব্বত নিয়ে চলবেন স্বামীর খেদমত করবেন দুনিয়াতেও সুনাম আখিরাতেও আপনার জন্য আল্লাহ পাক জান্নাত দিবেন সন্তানটারে মানুষের মতো মানুষ বানায় যাবেন সন্তানের ব্যবহারে যেন আলেমরা দোয়া করে সন্তানের ব্যবহার পাইলে যেন এলাকার মুরব্বীরা দোয়া করে সন্তানের ব্যবহারে খুশি হইয়া যেন সব বন্ধু বান্ধবরা দোয়া করে এমন একটা সন্তান যদি রেখে যেতে চান আপনার সন্তানকে এই রকম আদর্শওয়ালা বানানোর আগে প্রত্যেকটা মাকে আদর্শওয়ালা হতে হবে এরে আম্মা জান কয়দিন আর দুনিয়াতে বাঁচবেন জানা নাই আল্লাহর কাছে এখনো সময় আছে তওবা করেন সন্তানটারে মানুষ বানান ও যুবক বাবারা স্কুলে পড়ো কলেজে পড়ো ভার্সিটিতে পড়ো আলহামদুলিল্লাহ বাধা নাই তবে আমার দাবি ওই জায়গায় পড়িয়াও মাওলারে ভুলিও না রে বাবা পাঁচ বেলার নামাজ পড়ো নবীর তরিকা অনুযায়ী দাড়িটা লম্বা করো মা বাবার দোয়া নিয়ে চলো আলেমদের দোয়া নিয়ে চলো ও যুবক তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে নামাজ ছাড়ে না এরকম যুবক যুবতী আছে না নাই তুমি কেন পারবা না রে বাবা তোমার মতো যুবক র‍্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে নামাজ ছাড়ে না বলো বাবা তুমি কেন পারবা না তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ বাদ দেয় না বলো বাবা তুমি পারবা না কেন আমার আল্লাহর কোরআনটা কি মিথ্যা মনে করেছো ওলামায়ে কেরামদের বয়ানটা কি মিথ্যা মনে করেছো একজন সাহাবারাও কান্না ছাড়া কবরে যায় না আর তাদের এলেম আমল এখলাসের কোনো অভাব ছিল না এরপরও জীবন ভর কান্না করছেন জান্নাতের টিকিট পাইয়া সেই তুলনায় তোমার আমার এলেমই তো নাই আমল তো নাই এখলাস তো নাই তোমার আমার কি পরিমাণ কান্না দরকার এখনো সময় আছে তওবা করো আর আল্লাহর কাছে কান্না করো মা বাবার দোয়া নিয়ে চলো আজকে কত যুবক নামাজ পড়ে তওবা করছে চোখে পানি নিয়ে চলতেছে মোনাজাতে কাঁদে তোমার চোখে কেন পানি নাই গুনার কারণে আল্লাহ বেজার তোমার মা বাবার অভিশাপ লাগছে রে বাবা এখনো সময় আছে তওবা করো দুই ফোঁটা চোখের পানি ছেড়ে কান্না করে আল্লাহর কাছে মাপ চাও আর বলো আল্লাহ মরিয়া গেলে যাব নামাজ ছাড়বো না বেপর্দায় চলবো না মা বাবারে কষ্ট দিব না নবীর তরিকার বাইরে চলবো না দেশ জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করবো না নামাজ পড়বো মা বাবার দোয়া নিয়ে চলবো ওলামায় আহলে হকের পরামর্শ নিয়ে চলবো ও বাবারা যদি তওবা নসিব হয় আল্লাহ হায়াতের মালিক ইজ্জতের মালিক সবার কপালে তওবা নসিব হবে না সবাই জান্নাতও পাবে না আল্লাহ যাদের কবুল করেন তওবার জন্য মরিয়া গেল নামাজ ছাড়বা না যুবকেরা মা বাবারে কষ্ট দিবা না ওলামায়ে কেরামের বিরোধিতা করবা না তওবা করার যদি বাবা কারো নিয়ত হয় মুনাফিকি যদি অন্তরে না থাকে খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنا نعوذ بك من البرص والجنون والجزام وسيء الأسقام আয় আল্লাহ আমরা গুনার বোঝা মাথায় নিয়ে হাত তুললাম
ওলামায়ে কেরাম মুরব্বি হাজী সাহেব রাহাত তুলেছেন, মেহরবানি করে আপনি আমাদেরকে মাফ করে দেন, আয়োজনকারী সহযোগিতাকারী দান সৎকাকারীদের কবুল করে নেন, মাদ্রাসা মসজিদ কবুল করে নেন, আয় আল্লাহ গাইবি খাজানার থেকে সব প্রয়োজনের আয়োজন করে দেন, দিলের নেক আশা পূরণ করে দেন, আয় আল্লাহ নবীজির সুন্নতলা জিন্দেগি দান করেন, আমার কলিজার যুবকদেরকে দিনের খাদেম বানায় দেন, আয় আল্লাহ হেদায়াতের নূর দিয়া সিনাটা ভরপুর করে দেন আল্লাহ, আয় আল্লাহ তাআলা নবীজির সুন্নত মুয়াফিক চলার তৌফিক দান করেন, ও দায়ার মালিক এই ময়দানে কাউকে খালি ফিরাইয়েন না, পর্দার আড়ালের মা বোনদের মাফ করে দেন, আয় আল্লাহ গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন, আয় আল্লাহ আদবালা বিনয় জিন্দেগি দান করেন, আয় আল্লাহ আদবালা বিনয় জিন্দেগি দান করেন, মুসিবত থেকে হেফাজত করেন, মাদ্রাসা মসজিদ গুলো কবুল করে নেন, আয় আল্লাহ বাতেলের মোকাবেলায় বিজয় দান করেন, আহলে হকের ব্যানারে আপনি আমাদের বিজয় দান করেন, আয় আল্লাহ কোরআন ও হাদিসের এলেমের নূর সিনায় দান করেন, আয় আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ বা জামাত আদায়ের তৌফিক দান করেন, আয় আল্লাহ সমস্ত মসজিদ মাদ্রাসা কবুল করে নেন, গাইবী খাজানা থেকে সব প্রয়োজন মিটিয়ে দেন, আয় আল্লাহ তাআলা আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই কার বাবা নাই, অন্ধকার কবর থেকে দোয়া চায়, আয় আল্লাহ সবাইকে জান্নাত দান করেন, আয় আল্লাহ মেহরবানি করে বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন, দেশের জন্য দিনের জন্য যারা জীবন দিল মাফ করে দেন, আয় আল্লাহ তাআলা দিলের নেক আশা পূরণ করে দেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, আয় আল্লাহ নবীজির মোহাব্বতে আমাদের কবুল করে নেন, রব্বুল আলামিন দিলের নেক আশাগুলো পূরণ করে দেন, আয় আল্লাহ বাইতুল্লাহ নবীর রওজা জিয়ারতের তৌফিক দান করেন, গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন, মা বাবা সহ আপনি সবাইকে জান্নাত দান করেন, আয় আল্লাহ যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, অসুস্থতা দূর করে সুস্থতার নিয়ামত বাড়ায় দেন, চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন।